পরিতোষ, ধান ইতিমধ্যেই বৈশাখ মাসে যে ধানটি ঘরে তোলার কথা, কৃষকরা অনেকটাই সেটি তুলতে পেরেছেন, দাম কেমন পাচ্ছেন সেই বিষয়টি আমাদের জানান বিস্তারিত। এখন নাটোরের ধানের বাজার কিন্তু খুবই ভালো, কৃষকরা ভালো দাম পাচ্ছেন। সরকার যে ধানের দাম বেঁধে দিয়েছেন 26 টাকা কেজি দরে, কিন্তু তার চেয়ে বেশি এখন বাজারে দাম রয়েছে বলে কৃষকরা কিন্তু এখন আর খোঁজ করছেন না সরকারি কোথায় ধান কেনা হচ্ছে। ইতিমধ্যে নাটোরের গুরুদাসপুর উপজেলা, বাগাতিপাড়া, সিংড়া উপজেলা ধান কেনার ঘোষণা দেওয়া হয়েছে এবং উদ্বোধনও করা হয়েছে, কিন্তু কৃষক সেদিকে কিন্তু খুব বেশি এগোচ্ছে না। তারা বাজারে ইতিমধ্যে বেশি দাম পাচ্ছে বলে কাঁচা ধানের দাম 800 টাকার উপরে দাম পাচ্ছে এবং শুকনা ধান 1000-এর উপরে দাম পাচ্ছে বলে তারা কিন্তু সরকারি মাধ্যমে ধান দেওয়ার কথা তারা চিন্তা করছে না। এবং বাজারেও এর প্রভাব ভালো রয়েছে, কৃষকরা এমনিতে বাম্পার ফলন হয়েছে, তারা প্রচন্ড খুশি এই বাম্পার ফলনে এবং বর্তমানে ধানের দাম যা আছে তাতে তারা খুবই খুশি। এই কাঁচা ধানই যেহেতু তারা 800 টাকার উপরে বিক্রি করতে পারছে এবং তাদের বাজারেও যেতে হচ্ছে না, হাটেও যেতে হচ্ছে না, পাইকাররা তাদের বাড়ি থেকেই কিন্তু ধান কিনে নিয়ে যাচ্ছে বিভিন্ন মোকামে, এই জন্যে কৃষকরা কিন্তু অত্যন্ত খুশি আছে। এবং তারা যে প্রণোদনা পেয়েছে এবং সরকারের যে এখন কম্বাইন্ড হারভেস্টার দিয়ে ধান তোলার জন্য যে কাজগুলো করে দিয়েছে, শ্রমিক সংকট দূর করে দিয়েছে, শ্রমিকদের জন্য জেলা প্রশাসন পুলিশ যেভাবে কাজ করেছে তাতে তারা অত্যন্ত খুশি হয়েছে। এবং এরকম তারা সহযোগিতা পেলে পরবর্তীতে আবারও ধান লাগাতে বা ধান উৎপাদন করতে তারা খুবই আগ্রহী। এবং সরকারি যে ক্রয় মাধ্যমগুলো আছে তারা দাবি করছেন যে আরেকটু বেশি দাম দিলে তাহলে আরও বেশি তারা উপকৃত হবে। এর পর্যন্ত ছিল নাটোরের ধানের দাম। ধন্যবাদ আপনাকে পরিতোষ অধিকারী।